আসসালামু আলাইকুম। এসআইটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিওটির টপিক হলো আমরা যারা মুভি লাভার রয়েছি, যারা পৃথিবীর সকল মুভি দেখতে পছন্দ করি, তারা কিভাবে মুভি বোঝার সুবিধার্থে বাংলা সাবটাইটেল অ্যাড করবেন। আপনারা যারা অনেকেই বোঝেন না বাংলা সাবটাইটেলটা আবার কি, তাদের জন্য একটু জাস্ট দেখাই দেই যে বাংলা সাবটাইটেলটা হলো এরকম। ধরেন আপনি কোনো একটি ইংরেজি মুভি দেখবেন, তার নিচে সেই মুভিটি যা বলবে সেটা বাংলা আকারে আপনাকে দেখাবে। তো বন্ধুরা, এইটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, এবং কি আপনি অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এর জন্য আপনাদের সর্বপ্রথম আমি দুটো সফটওয়্যারের কথা বলবো, যে দুটো সফটওয়্যার দিয়ে আপনি সহজে যে কোনো ফাইলে এক্সট্রাক্ট করতে পারবেন। তার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে রার লিখে সার্চ করে জাস্ট এই রার লিখে সার্চ করবেন এবং কি এটা ইনস্টল করে দিবেন। এছাড়া অসংখ্য রার উইনরার সফটওয়্যার রয়েছে, তো যা আপনি এটা লিখে সার্চ করে এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। এখানে অনেক ডাউনলোড রেটিং দিক দিয়েও ভালো, এবং কি আপনি এটা যদি ব্যবহার না করেন, আমার ফোনে আরেকটি রয়েছে, সেটা হলো ইএস ফাইল এক্সপ্লোরার। তো জাস্ট আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে জাস্ট সেখানে সার্চ অপশনে যেয়ে লিখবেন ইএস ফাইল এক্সপ্লোরার, এবং এখানে এটা লেখার পরবর্তীতে আপনার অনেক ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। কারণ ইএস ফাইল এক্সপ্লোরার প্লে স্টোরে পাবেন না, কারণ ওখানে এইগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে অ্যাড শো করে। তো বন্ধুরা, আপনি ইসে থেকে গুগল থেকে ইএস ফাইল এক্সপ্লোরারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো দুটো কাজই একই, দুটি ফাইল মূলত এক্সট্রাক্ট করে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, তার জন্য আপনাকে এখন আপনার মুভিটি, যে মুভিটি আপনি দেখবেন সেই মুভিটির জন্য সেই মুভিটির নামটি মূলত লাগবে। তো আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে, ধরেন আমি একটি ব্রাউজার থেকে ওপেন করলাম, এবং ব্রাউজার থেকে সার্চ অপশনে গিয়ে জাস্ট আপনি লিখবেন, সার্চ অপশনে গিয়ে সেই মুভিটি লিখবেন, আমি জাস্ট লিখলাম ডিজাঙ্গো আনচেইনড বাংলা সাবটাইটেল। তো আপনি সর্বপ্রথম আপনার মুভিটির নাম এবং বাংলা সাবটাইটেলটি লিখে জাস্ট অ্যাড করবেন, মুভিটির নাম প্লাস বাংলা সাবটাইটেলটি লিখে জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পরবর্তীতে আপনি অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন, যেগুলো আপনার বাংলা সাবটাইটেল আপনাকে রিকমেন্ড করবে। তো আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন প্রথম কিছু ওয়েবসাইটগুলোতে ঢোকার জন্য, যেরকম সাবসেন্স, বাংলা সাবসেন্স রয়েছে এবং WTAS রয়েছে, এগুলোর মধ্যেই আপনি চেষ্টা করবেন আপনি ঢোকার জন্য। বাংলা সাব রয়েছে, অসংখ্য রয়েছে। তো আপনি এটার, আমি প্রথমটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করলাম, ওয়েট করার পরবর্তীতে দেখেন এখানে বাংলা সাবটাইটেলটি এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে একটু ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের সাবসেন্স.কম এর নিয়ে আসলো। এটা খুব নাম করা একটি ওয়েবসাইট, তো এখান থেকে আপনি অসংখ্য সাবটাইটেল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি একটু রিভিউ করে নিতে পারেন, এবং কি সাবটাইটেল যে তৈরি করেছে তাকে দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করলেই আপনার সাবটাইটেলটি ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম এবং দেখেন এটা ডাউনলোডের এখানে অপশনটি চলে এসেছে। তো আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, তো পুনরায় আবার ডাউনলোড করতে চাই না। তো আমি এখান থেকে, দেখেন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে জাস্ট আপনার এখান থেকে দেখেন যে আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে জাস্ট এখান থেকে দেখেন এই যে এটা চলে এসেছে। তো আপনি এখান থেকে এটার উপর ক্লিক করলেই দেখেন আপনার এই দুটা, আমি যে দুটো সফটওয়্যারের কথা বললাম সেই দুইটা চলে এসেছে। তো আমি এটাতেও দেখাইতে পারি, এটাতেও দেখাইতে পারি, জাস্ট আমি ইএস ফাইল এক্সপ্লোরারটি দিয়েই আপনাদের দেখাই দিই। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পরবর্তীতে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরবর্তীতে আপনি এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন, কারণ এটা জিপ ফাইলে রয়েছে। তো আপনি ওপেনের উপর ক্লিক করলেন, ওপেনের উপর ক্লিক করার পরবর্তীতে এটা লোড নেবে, লোড নেওয়ার পরবর্তীতে এই অপশনটি চলে আসবে। তো এটার উপর ক্লিক করে ধরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরবর্তীতে এখানে টিক মার্ক হবে এবং এখান থেকে এক্সট্রাক্টের উপর ক্লিক করবেন। এক্সট্রাক্টের উপর ক্লিক করার পরবর্তীতে এটা উপরটাই দেওয়া থাকবে এবং এখানে ওকের উপর ক্লিক করে দেবেন। আর ওকের উপর ক্লিক করলেন এবং এটা অটোতে আপনার ই হয়ে যাবে। তো দেখেন আমি অলরেডি এটা এক্সট্রাক্ট করেছি, তো এর জন্য আমার এটা, এর জন্য এই লেখাটি এসেছে। তো বন্ধুরা,
তো এটা এক্সট্রাক্ট করে নেবেন। দেখেন অলরেডি আমার এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো এটা এক্সট্রাক্ট করার পরবর্তীতে আপনি আপনার প্লেয়ারের মধ্যে চলে যাবেন, প্লেয়ারের মধ্যে চলে যাবেন। আমি আমার প্লেয়ারের মধ্যে চলে গেলাম এবং আমি আমার পুনরায় আপনাদের কিভাবে এটা করব সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি ব্যাগে গিয়ে পুনরায় ব্যাগে চলে গেলাম এবং কি এখান থেকে দেখেন আমি এই হচ্ছে আমার মুভিটা। তো এটার উপর ক্লিক করলাম, মুভিটার উপর ক্লিক করে আমি রিসিউমের উপর ক্লিক করলাম। এটা দেখেন এটা শুরু হয়ে গেছে। তো আমি আবার আপনাদের একটু সুবিধার্থে আপনাদের একটু বোঝাই দিই। এখানে থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন, থ্রি ডট আইকনের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরবর্তীতে এখানে সাবটাইটেল রয়েছে, সাবটাইটেল এর উপর ক্লিক করবেন। সাবটাইটেলের উপর ক্লিক করার পরবর্তীতে এখানে অপেন আর রয়েছে, অপেনের উপর ক্লিক করবেন। অপেনের উপর ক্লিক করার পরবর্তীতে দেখেন আপনার এখানে ব্যাগের অপশন রয়েছে এবং আপনি কোথায় ডাউনলোড করেছেন সেটা আপনার খুঁজে নিতে হবে। তো বন্ধুরা দেখেন আমি অলরেডি ডাউনলোড করেছি, এটা অলরেডি অটোমেটিক্যালিভাবে এখানে চলে এসেছে। তো এটার উপর আপনি ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পরবর্তীতে সেই সাবটাইটেলটি যেটা আপনি এক্সট্রাক্ট করলেন সেটার উপর এটা আপনার এটা এখানে শো করেছে, এসআরটি ফর্মে এটা আপনার শো করতে। তো এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাবটাইটেলটি অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার মুভিটি অন হওয়ার সাথে সঙ্গে সঙ্গে নিউজ দিয়ে সাবটাইটেলটি অন শুরু হয়ে যাবে। দেখেন এটা অলরেডি বাংলা এবং ইংলিশ সাপোর্ট করতেছে। আপনি এটার উপর ক্লিক করে জাস্ট বাংলার উপর ক্লিক করে দিলে পারেই আপনার এটা বাংলা হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখেন এখানে যেহেতু এটা বেঙ্গলি এটার উপর ক্লিক রয়েছে, এটা ক্লিক উঠাই দিলে আপনার এটা অলরেডি অনলি বাংলা সাপোর্ট করবে। তো এই হচ্ছে আপনি যে কোনো একটি মুভিকে আপনি সহজে বাংলা সাবটাইটেলের আকারে আপনি মুভিটির প্রকৃত আনন্দ নিতে পারবেন এবং মুভিটি সহজে বুঝতে পারবেন। তো আপনি যদি অবশ্যই অনেক ভালো মুভি লাভার হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাপোর্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আপনারা কিছু জানতে পারলেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।